নমস্কার, দা রিপোর্টে আপনাদের স্বাগত। কাঁকিনাড়া ঘাটে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল এক যুবক। সম্প্রতি নৈহাটিতে বড় মায়ের মন্দিরের কাছে ফেরিঘাটে রাখা তিনটি গাড়ি গঙ্গার জোয়ারের টানে আচমকায় ডুবে যায়। এবার ফের বিপত্তি গঙ্গায়। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে কাঁকিনাড়ার ওই ঘাটে স্নান করতে নামে বছর ১৮ কালন সাউ। এরপর অন্যদের দেখা দেখি হঠাৎই সে জলে থাকা একটি লোহার রেলিং এর ওপারে যাবার জন্য লাফায়। তবে সেই সময় গঙ্গায় জোয়ার থাকায় তাল সামলাতে না পেরে ডুবতে শুরু করে কারণ। ঘটনাটি নজরে আসতেই তাকে বাঁচাতে ছুটে যায় ওই সময় গঙ্গায় স্নান করতে থাকা অপর যুবকরা। কিন্তু শেষ রক্ষা আর হয় না, জলের তোড়ে তলিয়ে যায় কিছুদিন আগেই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেওয়া ছাত্র কারণ। এই মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী রাজ শাহকে জানালো, শুনুন। স্যার, আমরা চান করছিলাম স্যার ওইদিকে, ওই সাইডে। ও চান করছিল এই সাইডে কারণ। তাহলে আমরা ওই দিক দিয়ে একটু লাপাচ্ছিলাম, আমরা ওই দিকে তেরছিলাম, আমাদেরকে দেখে ও লাপিয়েছে, ও তেরতে পারিনি লোহারের জন্য। ওই তাইতে জানতো না, তাহলে আমরা ওইখান দিয়ে দেখছি ও ডুবছে, আমরা আসছিলাম বাঁচাতে জন্য, ও একদম পাচ্ছে না তাইতে লহরের মধ্যে। আমরা ওই দিকে কোশিশ করলাম পুরো বাঁচাবার জন্য। আমি একা ছিলাম, আমার সাথে এক দুটো ছেলে ছিল, ও ভয় খেয়ে গেছে, ও উঠে গেছে। আমি একা ওকে বাঁচাতে কোশিশ করলাম ওই অবধি, কোনায় অবধি, ও পারলাম না ওকে বাঁচাতে, জলে তোড়ে চলে গেল। হ্যাঁ, জানা গেছে তলিয়ে যাওয়া যুবকের বাড়ি ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বড় শ্রীরামপুরের হাড়িপুকুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া থানার পুলিশ, এবং সেই সঙ্গে ছুটে আসেন ১১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তরুণ কুমার সাউ। জানালেন, ওই যুবক খুব একটা ভালো সাঁতার জানত না, আর তার জেরেই এই পরিণতি কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আর কি কি জানালেন পৌরপিতা শুনবো। আপনি পিছন থেকে একটা ব্রেকেডিং করা আছে লোহা, ওর থেকে দাঁড়িয়ে ওদিকে ঝাঁপ মেরেছে। ঝাঁপ মারার পর যখন সে সময় খুব বেশি কারেন্ট বেশি ছিল, লোহারটা বেশি ছিল, সে ভেসে গেছে। ওখানে একটু ছেলে ছিল, খুব চেষ্টা করেছে বাঁচানোর জন্য। সাঁতার তো না, ও তো জানতো না, তাই শুনতে যা শুনলাম একটু জানতো হালকা ফুলকা করে, কিন্তু কী জানি কী কারণে ও ঝাঁপ মেরে দিয়েছে ওদিকে বুঝতে পারছি না। হ্যাঁ, চান করার জন্য এসেছিলো। না, আশা পর কোনো খোঁজ পায়নি আমরা। এখানকার যে ছিল এখানে ছেলেরা, যে ওকে দেখে চোখ নিয়ে যে চোখে দেখেছে গঙ্গা ভাসার জন্য চেষ্টা করেছিল, দুটো ছেলে চেষ্টা করেছিল কিন্তু বাজাতে পারেনি ওকে। হ্যাঁ, পুলিশ এখন এসছে, এখন ডিএসসি টিম আসছে, খবর দেওয়া আছে। এখন তো আমরা খবর পেয়েছি প্রায় প্রায় ১০টার সময় ঘটনা ঘটেছে, ডিএসসি টিমে খবর দেওয়া হয়েছে, কিছু মধ্যে ঢুকে যাবে ওরা। দেহ উদ্ধারের জন্য খবর দেওয়া হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকেও। যুবকের তলিয়ে যাওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। কাঁকিনাড়া থেকে সুফল মজুমদারের রিপোর্ট, দ্য রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।